মা হওয়া মুখের কথা নয়, সহজ নয়। হ্যাঁ, এটা ঠিক যে মা হওয়া সত্যিই বড় কঠিন, কিন্তু বাবা হওয়া, বাবা হওয়া কি এতটাই সহজ? না, বাবা হওয়া এত সহজ নয়। মা হতে গেলে মেয়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এটা শতভাগ সত্যি। কিন্তু নিজের ভালোবাসার মানুষকে এইভাবে কষ্ট পেতে দেখে তার মনে যে কি হয়, সেটা একমাত্র সেই জানে। একটা মেয়ে যখন জানতে পারে সে মা হবে, সে যে কি খুশি হয় তার বলতে হয় না। বাট একটা ছেলে যখন জানতে পারে সে বাবা হবে, তার অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারে না। সে নিজের স্ত্রী ও সন্তানের যত্ন নেওয়া শুরু করে সেই প্রথম থেকেই। গর্ভবতী মা যখন প্রথম প্রথম ভীষণ বমি করে করে নাজেহাল হয়ে পড়ে, যখন সে খেতে পারে না কিন্তু খিদে পায়, আবার যদি ধরুন হবু মা খেতে খুব ভালোবাসে কিন্তু খেতে পারে না, তখন হবু বাবার মাথায় একটা কথাই ঘোরে, কি করলে তার স্ত্রীর সন্তান ভালো থাকবে। আমরা হয়তো মাকে নিয়েই বেশি ব্যস্ত হয়ে থাকি, কি খেলে কি করলে গর্ভবতী মা ও শিশু ভালো থাকবে। আর এইদিকে হবু বাবা কাজের মাঝে চিন্তা করে, এ সময় এমন হলেও আমার প্রিয় মানুষটি কষ্ট পাচ্ছে। হবু মা হাসি মুখে সব সহ্য করে নেয়। এদিকে হবু বাবা চিন্তা করে, কি করলে সে নিজের স্ত্রীর সন্তানকে ভালো রাখতে পারবে, কারণ বাবা হলে যে তার দায়িত্বটা অনেক গুণ বেড়ে যাবে, আর তার জন্য সে আরো বেশি পরিশ্রম করতে থাকে, স্ত্রীর যত্ন করতে থাকে। সব মিলিয়ে একটা কথাই বলবো, মা বাবা হওয়া এতটাও সহজ নয়। তবে হ্যাঁ, হাজার কষ্ট হাজার চিন্তার মাঝেও এ এক অসাধারণ অনুভূতি।